আসসালামু আলাইকুম আলামিন ব্লগসের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো হিরো হাঙ্ক একটি বাইক। যারা নিজের জেলার নামে নিজ নামে একটি বাইক করতে যাচ্ছেন হিরো হাঙ্ক, তারা এই বাইকটি নিতে পারেন। বাইকটি কিন্তু একদম ফ্রেশ আছে, সব কিছু আমি আপনাদেরকে দেখাবো এবং জানাবো। এটি আপনি 2 বছরের কাগজ করা ব্যাংকের টাকা জমা দেওয়া আছে, যার নামে ইচ্ছা তার নামে নাম্বার করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। এর আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। যদি বলি বাইকটির কন্ডিশন এবং পারফরমেন্স সম্পর্কে, যারা ফ্রেশ ভালো মানের একটি বাইক নিতে যাচ্ছেন, দেখতে চাচ্ছেন, তারা এই বাইকটি নিতে পারেন হিরো হাঙ্ক। বাইকটি কিন্তু একদম ফ্রেশ আছে, অনেক সুন্দর মানের রয়েছে। দেখুন, তো প্রথমে যদি বাইকটির সামনের টায়ার আমি আপনাদেরকে দেখাই, দেখুন বাইকটির সামনের টায়ার কিন্তু একদমই ফ্রেশ, মাঠঘাট দেখতেছেন একদম সুন্দর আছে। সকাপ কন্ডিশন দেখুন সুন্দর। বাইকটির লুকস যদি আমি আপনাদেরকে একটা বার দেখাই, নোপুরে দাগ স্পট ক্রাশ কিন্তু কিছু নাই। এখন দেখা হচ্ছে বাইকটির কালার, বাইকটির কালার কম্বিনেশন দেখুন আপনারা একটিবার। এটা ব্ল্যাক রেড গ্লোসি কালার বলে এটিকে, হিরো হাঙ্ক বাইক। চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এখন বলবো হচ্ছে এই বাইকটির ইঞ্জিন সম্পর্কে। বাইকটির ইঞ্জিন কোয়ালিটি পারফরমেন্স অনেক ভালো, অনেক সুন্দর, আপনি অনেকদিন মধ্যে চালাতে পারবেন, কোনো প্রবলেম হবে না। যারা ফ্রেশ ভালো মানের একটি বাইক কিনতে যাচ্ছেন, নিতে যাচ্ছেন, তারা অবশ্যই বাইকটি নেবেন। ইনটেক্স সিল সব কিছুই রয়েছে, বাইকটির কন্ডিশন পারফরমেন্স একদম বেটার রয়েছে, দেখুন। এখন দেখো বাইকটির পিছনের টায়ার, তো সামনের টায়ার পিছনের টায়ার অনেক ভালো, অনেক সুন্দর, আপনি অনেকদিন মধ্যে চালাতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ব্যাংকে বন্ধুরা 2 বছরের ট্যাক্স টোকেনের টাকা জমা দেওয়া আছে, আপনি চাইলে আপনার নিজের জেলার নামে নিজ নামে এই বাইকটি করে নিতে পারবেন, যে কোনো ডিস্ট্রিক্টের নামে হবে, আমরা শোরুম পেপার্স আপনার নামে চেঞ্জ করে দিব। বাইকটি কিন্তু সিঙ্গেল ডিস্কের বাইক, এদিকে যদি সাইলেন্সার আমি আপনাদেরকে দেখাই, দেখুন ফ্রেশ। বাইকটির ইঞ্জিন কোয়ালিটি দেখুন অনেক ভালো, অনেক সুন্দর। এখন দেখাবো হচ্ছে বাইকটি কত কিলো রান হয়েছে। তো এই বাইকটি রান হয়েছে হচ্ছে 768 কিলোমিটার। এখন দেখো বাইকটির সাউন্ড কোয়ালিটি এবং পারফরমেন্স। দেখুন বাইকটির ইঞ্জিন সাউন্ড কিন্তু একদম ভালো, ফ্রেশ আছে বন্ধুরা। তো এখন বলবো হচ্ছে বাইকটির প্রাইসের কথা। এই বাইকটির ফিক্সড প্রাইস 1,25,000 টাকা। আলামিন ব্লগসের নাম বললে হালকা কিছু সম্মানী পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আলামিন ব্লগস বেশি বেশি দেখবেন। আজ এই পর্যন্ত, এই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। স্যার।